আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তেলে ভাজা বন তৈরি করে দেখাবো, আর খুবই সহজে এই বনটা বাসায় বানানো যায়। বিকেলে নাস্তার জন্য কিন্তু খুবই ঝটপটে এই বনটা বানিয়ে রেডি করে নিতে পারবো, আর চায়ের সাথে টা হিসাবে খেতে পারবো। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন তৈরির জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট, আর বন তৈরি করতে গেলে কিন্তু এই ইস্টটা লাগবে। ইস্টটা দিয়ে দিলাম, দুটাকে ঠিক এভাবে একটু নাড়িয়ে দুধের সাথে এটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চিনি, 1/4 চা চামচ লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, 1/4 কাপ গুঁড়া দুধ। এই সব উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আচ্ছা, প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা এখানে নিয়ে নিয়েছি, যদি ময়দাটা পরে আমার লাগে তাহলে আমি আবারও দিয়ে দিব। তো এই 1 কাপ পরিমাণ ময়দা আগে আমি মিশিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু ডোটা বান তৈরির জন্য একদম রেডি না, কারণ ডোটা কিন্তু এখনও অনেকটা নরম। তো আমি আরও 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, তারপর সেই ময়দাটা আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর যে 1/2 কাপ ময়দা নিয়েছিলাম, সবটুকু ময়দা কিন্তু আমার লেগে গিয়েছে, আর দেখুন ডোটা কিভাবে হাতের সাথে আটকে আছে। আমাদের বান তৈরি করার জন্য কিন্তু ডোটা এমন হবে। এটা কিন্তু হাতের সাথে আটকে যাচ্ছে। তো এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু রান্নার রেগুলার তেল। আপনারা যদি তেল দিয়ে না করতে চান তাহলে কিন্তু বাটারও দিতে পারবেন। তারপর ডোটাকে হাতে নিয়ে এভাবে একটু ঠিক করে নিচ্ছি। এটাকে গোল শেপ দিয়ে দিয়েছি। এই ডোটাকে বাটির মধ্যে আমি রেখে দিলাম, তারপর একটা র্যাপিং পেপার দিয়ে বাটিটাকে রেপ করে রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি এই র্যাপিং পেপারটা না থাকে আপনারা কিন্তু ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারবেন। র্যাপিং পেপার দিয়ে যে রেপ করে রেখে দিতে হবে তা না, যে কোনো ঢাকনা দিয়ে কিন্তু এটাকে ঢেকে রেখে দিতে পারবেন। বাটির মুখটাকে আমি ভালো করে র্যাপিং পেপারটা দিয়ে সিল করে নিলাম। এখন এটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, তাহলে 30 মিনিট পর দেখাই। 30 মিনিট আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর ডোটা দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আমি খুলে দেখাই, এই যে দেখুন কত সুন্দর হয়ে এটা ফুলেছে। ডোর মধ্যে যে বাতাসটা আছে আমি হাত দিয়ে একটু চেপে বাতাসটাকে বের করে নিয়েছি। ডোটাকে আবারও আমি একটু হাত দিয়ে এভাবে মুথে নিব। ডোটাকে আমি হাত দিয়ে আবারও মুথে নিয়েছি। এই ডো থেকে বন তৈরির জন্য আমরা লেচি কেটে নিচ্ছি। এই যে দেখুন লেচি কেটে নিলাম। তারপর যেটা করতে হবে, একটা লেচি হাতে নিয়ে এভাবে গোল আকার করে দিতে হবে। এই যে গোল আকার করে দিলাম, বাটিটাকে সাইড করে নিচ্ছি। এখানে একটা বেকিং পেপার নিয়ে নিলাম, আর এই বেকিং পেপারের উপরে লিচিটাকে রেখে দিচ্ছি। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো এভাবে সবগুলো বানিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন তার মাঝে কিন্তু ফুলে উঠেছে। এখন এই বনগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায়। বনগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। চেক করে দেখবো তেলটা গরম হয়েছে কিনা, একটা কাঠি দিয়ে দেখছি। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। তা এখন আমরা একটা দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে চুলো আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। তিনটা আমি দিয়ে দিলাম। চুলোর আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। চুলোর আঁচ মিডিয়াম করে 3 থেকে 4 মিনিট ভাজার পর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে।
এই বনগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে দেখাই। এই যে কত সুন্দর একটা কালার এসেছে, একটু খেয়াল করে দেখুন। আমি আপনাদেরকে এটা ছিঁড়েও দেখাবো। একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। পরের গুলো আমি সেম ভাবে দিয়ে দিচ্ছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি, এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি, আর এগুলোর কালার চলে এসেছে। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই, এই যে আর কতটা তুলতুলে হয়েছে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাই। সবগুলো ভেজে রেডি করে নিলাম, আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে। ভিতরে কিন্তু একদম তেল ঢুকে নাই আর স্পঞ্জি হয়েছে। তো আমি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।